নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো, দই ফুলকপি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি একটা মাঝারি ধরনের ফুলকপি ধুয়ে 12 পিস করে নিয়েছি। এখানে টক দই নিয়েছি 100 গ্রাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি 1 বাটি, আর 2 পেঁয়াজকে এইভাবে আমি কুচি করে নিয়েছি, আর এখানে 1 পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আর লাগছে চিনি, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, লবণ, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা। দইটা আমি জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা আমি বাটিতে প্রথমে ঢেলে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। আমি ঢাকনা খুলে নিচ্ছি। ফুলকপিটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা কপিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কপিটা আমি মিনিট 5 কষিয়ে নেব। দেখুন ফুলকপিটা কষানো হয়ে গেছে, এবার আমি 1 বাটি গরম জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্য। আর 5-6 মিনিট লাগবে সেদ্ধ হতে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কপিটা কতটা সেদ্ধ হয়েছে। ওইটা ঠিক আছে, ঠিক মতো সেদ্ধ হয়েছে, কিন্তু টাইমটা একটু বেশি লেগেছে। আমি 5 মিনিট বলেছিলাম, সেখানে 6-7 মিনিট লেগেছে। 1/2 চামচে 1/2 চামচ গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে দেবো।
রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা করে সার্ভ করে দেখাবো। দই ফুলকপি রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্যদিন অন্যরকম ভিডিও নিয়ে আসবো।